আমাদের চারটা পাঁচটা প্লেয়ার যেরকম আফিফ হোসেন, শেখ মেহেদি, শামীম পাটওয়ারি, শামীম পাটওয়ারি, নাইম শেখ, নাইম শেখ, অ্যান্ড দেন দিস ফাস্ট শরীফ বোলার শরীফ, শরীফ, তারপরে মোহাম্মদ সাইফুদ্দিন কিছুদিন ধরে আছে ফর বোথ ফর্ম্যাটস। আমার মনে হয় কিছু ইয়াং প্লেয়ার্স উই ক্যান সি ইন দ্য কামিং ডেজ। এবং আমাদের বিসিবি সভাপতিও বলছিলেন যে আমরা তিনটা ফরম্যাটের জন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টিম করব, করব, সেটা প্রবলি ওয়ার্ল্ড কাপের পরে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ, এবং এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা, আমার মনে হয় যে ইট উইল বি টোটালি ডিফারেন্ট টিম দেন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা গেছে। ফ্রেশ ব্লাড উইল বি মিসিং। এবং গুড থিং যে লাস্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যে টিমটা জিতলো আন্ডার 19, সেখান থেকে কিছু প্লেয়ার্স এখানে আমি আমরা মনে হয় আগামীতে অলরেডি শরীফুল চলে এসেছেন, শরীফুল চলে এসেছে, সুতরাং আরও আছে ইয়াং প্লেয়ার্স যেমন হৃদয়, তহিদ হৃদয় ইজ ওয়ান ওয়ান প্লেয়ার, অ্যান্ড দেন ক্যাপ্টেন ইজ অলসো দেয়ার, আকবর, আকবর আলী ইজ অলসো, বাট এখন আপাতত আমার মনে হয় T20-র জন্য উই আর ফর্মিং আ সাইড যেটা কিনা, এটা নতুন এবং এক্সাইটিং সাইড হবে বলে আমি আশা করি।